গ্রুপে, আমার ফ্যান গ্রুপে এমনও আছে যে একটা ছবি একজন পোস্ট করে বলেছে যে, মানে বুবলিয়ার আমার একটা ছবি, এটা বীর ফিল্মের সময় একটা ছবি দিয়ে বলেছে, বুবলিয়া এবং কোনাল খালাতো বোন, এটা ও কোত্থেকে পেলো, এর সোর্স কি কিচ্ছু জানি না, কিন্তু এটা অনেকে মনে করেন যে আমাদের কোনো একটা সক্ষমতা আছে, সক্ষমতার কিছুই না, আমরা কলিগস, অ্যান্ড আই লাভ টু সিং ফর হার, শি ইজ আ ওয়ান্ডারফুল আর্টিস্ট, এবং আমি বাকি আর্টিস্টদের জন্য যেমন ভালোবাসি গাইতে, বুবলির জন্য আমি তেমনি খুব 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 আনন্দ ফিল করি, খুব আনন্দিত হই বুবলির জন্য গাইতে। আমার সবার সঙ্গে পার্সোনাল সম্পর্ক আছে, পার্সোনাল সম্পর্ক না থাকলে তার জন্য তার মতো করে গাওয়া ইম্পসিবল, ওঠা বসা থাকতে হবে, তার জানাশোনা থাকতে হবে, সে কীভাবে কথা বলে, তার কণ্ঠস্বর কী, অনেক নায়িকা আছে অনেক হাই পিচে কথা বলে, অনেক নায়িকা আছে লো পিচে কথা বলে, তাদের দুজনের জন্য তো আমি একভাবে গাইতে পারবো না। সো আমার যদি নায়িকার সঙ্গে কথা না হয়, ফর এক্সাম্পল আমার পরীর সঙ্গেও কিন্তু ফোনে কথা হয়, এবং ওর জন্য যখন আমি গিয়েছি, আমি অ্যাডভেঞ্চার সুন্দরবনেও ওর জন্য গিয়েছি, ওর যে আদুরে আদুরে কথা ওভাবেই আমি গিয়েছি। সো পার্সোনাল সম্পর্ক আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা মনে হয়, আমার ধারণা, আমি যার জন্য গাইবো তাদের সঙ্গে আমার থাকতে হবে, তার সঙ্গে অফ স্ক্রিন অফ মাইক্রোফোন আমাকে তাকে ফলো করতে হবে, সে কথার সময় ভাঙন কোথায় দিচ্ছে, কোথা কীভাবে কথা বলছে, সেটা না জানলে, সেটা না শুনলে, সেটা না মনে ধরলে আমি কণ্ঠ দিয়ে সেটা গাইতে পারবো না। সো আমার সবার সঙ্গে পার্সোনাল সম্পর্ক। আমার খুব প্রিয় একজন মানে ডিরেক্টর ছিলেন, আমি কেন প্রিয় বলি, কারণ হচ্ছে আমি কুয়েতে এই মুভিটা দেখেছি কেয়ামত থেকে কেয়ামত, তখন আমি ছোট, এবং আমি বাংলাদেশ থেকে আমার যারা আসতো তাদেরকে বলতাম প্লিজ আমার জন্য একটু সালমান শাহর পোস্টার, মৌসুমীর পোস্টার নিয়ে এসো। তো ওই মুভির ডিরেক্টর আমি জানতে পেরেছিলাম সোহানুর রহমান সোহান, এবং এর নামটা আমার মাথায় ঢুকে গেছে, সোহানুর রহমান সোহান, ও গড, বিগ ডিরেক্টর, অ্যান্ড আমার কাছে খুবই রেসপেক্টেড। আমাকে সর্বপ্রথম ফিল্মে কাজ করার জন্য অফার করেছেন সোহান, সেটা আমি সেরা কণ্ঠ থেকে বের হওয়ার পর। তো ডেফিনেটলি আমি অভিনয়ের অ জানি না, এবং আমি তাকেও খুব বিনয়ের সঙ্গে মানা করেছিলাম যে সোহান ভাই আমার পক্ষে সম্ভব না, কারণ আমি অ্যাক্টিং কিছুই জানি না, সো আপনারই পরে ঝামেলা হবে, আমাকে নিয়েন না। এবং তারপর পর আমাকে আরেকজন অফার করেছেন, তিনি হচ্ছেন শ্রদ্ধেয় নায়ক রাজ রাজ্জাক। রাজ্জাক আঙ্কেল আমাকে আয়না কাহিনী, এবং আমি তাকেও ভীষণ বিনয়ের সঙ্গে মানা করেছি, কারণ আমার অভিনয়টা জানা নেই, রপ্ত করা নেই, এবং আমি কোনোদিন শিখিনি, আমি এটার কিছুই জানি না, তো আমি এত বড় একজন মানুষকে আসলে বিপদে ফেলতে চাইনি, তাই আমি মানা করেছি। তবে আমি রিকোয়েস্ট করেছি, আঙ্কেল প্লিজ আমি মুভিতে গান গাইতে চাই, আমার গান রাখবেন, এবং আমি গেয়েছি, আমি এবং বাপ্পাদা একটি ডুয়েট করেছিলাম শ্রদ্ধেয় ইমন সাহার মিউজিক ডিরেকশনে আয়না কাহিনীতেই। সো অভিনয় আমার দ্বারা হবে না, আমার দ্বারা হয়ও না, এটা আমার মিউজিক ভিডিও দেখলেই সবাই বুঝতে পারবে আমি কীরকম, মানে খুবই অস্বস্তিকর রকমের মিউজিক ভিডিওতে আমি অ্যাক্টিং করে, অ্যাক্টিং আমি পারি না, এটা অন স্ক্রিন অফ স্ক্রিন সব জায়গায় আমাকে এই জন্য অনেকে খুব অন্যরকম কথা বলে যে খুব স্পষ্টবাদী, ঠোঁটকাটা, মুখারু, আমি যা ভিতরে ফিল করি সেটা আমি বলে দিই, আমি অ্যাক্টিং করে এক মুখ আর অন্যরকম ওগুলো আমি পারি না। একবারই শ্রদ্ধেয় আফজাল হোসেন ছোট কাকু সিরিজে আমাকে অ্যাক্টিং করিয়েছিলেন, সেটা নিতান্তই একেবারে ওই যে ওই অনুরোধের মানে ঠক গেলার মতন একটা ব্যাপার ছিল, তবে দ্যাট ওয়াজ এ বিউটিফুল এক্সপিরিয়েন্স, ওই অ্যাক্টিং আমাকে দিয়ে হবে না, কোনো দিন না।